নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালীগুণিন সিরিজের আরও একটি গল্প। গল্পের নাম কালীগুণিন এবং ভরসাসুরের সাপ। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করি। অবশেষে সেই দিন বিষ্ণুচরণ তার অবাধ্য বাউন্ডুলে ভাইয়ের প্রতি হাড়ে হাড়ে চটে গেল না। কোনো বিষয় সম্পত্তিগত মামলা মোকদ্দমা বা ঝগড়াঝাটির ব্যাপারে নয়, বরং কারণটি ছিল সম্পূর্ণ বিপরীত। হিসেবে বিষ্ণুচরণ চাইত যে তার ভাই তার বিষয় সম্পত্তির কিছু অংশ দেখাশোনা করুক, সংসারে সময় দিই। কিন্তু ভাগ্যের দোষে তার ভাইটির স্বভাব চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। নানান সংসর্গে দিনের পর দিন বাড়ির বাইরে রাত কাটানো থেকে শুরু করে সব সাংসারিক আচার অনুষ্ঠানেই সে অনুপস্থিত, উদাসীন। এ নিয়ে বিষ্ণুচরণকে কথাও কম শুনতে হয়নি। এই উশৃঙ্খলকে শৃঙ্খল পড়াবার মানুষে বিষ্ণুচরণ ভাইকে একটি বিবাহ দিয়েছিল সকাল সকাল। তাতে ফল হলো এই যে বাড়িতে একজন সদস্য বৃদ্ধি পেল, কিন্তু তাতে সেই বাহির্মুখ ভাইটির উটপাট বাড়ি ছেড়ে চলে যাওয়া রোধ করা গেল না। আগামীকাল শীতলগঞ্জে বিষ্ণুচরণের শ্বশুর বাড়িতে পৌষকালীর পুজো, তার বাড়ির সকলের নিমন্ত্রণ সেই কেনে। শ্বশুর মশাই বিশ্বনাথ বাবু বারংবার স্বনির্বন্ধ অনুরোধ করেছেন যে বিষ্ণুচরণের গৃহের সকলকে নিয়ে তার পূজোয় আসতেই হবে। ভাতৃবধূ বর্তমানে রয়েছে তার পিতৃগৃহে, কিন্তু বাকিদেরকে বিষ্ণু সেই মর্মে আদেশ দিয়ে রেখেছিল। অথচ দুপুরকালে যখন জুড়ি গাড়ি প্রস্তুত হয়ে সবাই রওনা দিতে যাচ্ছে, সেই সময়ে একদল ছেলে ছোকরা কাচু মাচু মুখে ছোটবাবুর ঘরে এসে কী সব যেন জানাল, আর তৎক্ষণাৎ তাদের ছোটবাবু এক বস্ত্রে তাদের সাথে হন হনিয়ে বেরিয়ে চলে গেল। বিষ্ণুচরণ ক্রোধে হতবাক হয়ে প্রথমে কোনো কথাই কইতে পারল না, কিন্তু সম্বিত ফিরে পেয়েই রাগে ফেটে পড়ল। বিষ্ণুর স্ত্রী সূর্যমুখী স্বামীর ক্রোধ প্রশমিত করার জন্য বললে, আহা, তুমি খামোখা চটে যাচ্ছ কেন গা? বাদরটা তো চিরকালই ওই রকমই। আরে জানোই তো, ও তো কয়ে গেল যে দিন কতকের মধ্যেই কাজ মিটিয়ে শীতলগঞ্জে হাজির হবে। হাজির হবে, হাজির হবে, তাই না? বড় ভাইয়ের কথার মূল্য যে বাউন্ডুলো হতভাগার কাজে এক কপর্দকের সমানও নয়, যে এত করে বলা সত্ত্বেও ঠিক ছন্ন ছাড়ার মতো বনের মোষ তাড়না করতে বেরিয়ে পড়ল, সে কিনা আপনি হাজির হবে তোমার বাপের বাড়ি। ওইসব ছেলে ভুলানো বাক্যিতে তুমি সান্ত্বনা পেতে পারো সরজু, আমি নয়। তোমার প্রশ্রয় পেয়েই ও অনেকখানি বেড়েছে, সেও আমি অবিদিত নই। লোকমুখে খবর পেয়েছি স্বদেশীর সাথে ওর মেলামেশা রয়েছে। আচ্ছা, এইবারে কাজ মিটিয়ে ফিরি, তারপরে একটা হেস্তনেস্ত করেই ছাড়ছি। সূর্যমুখী শঙ্কিত হয়ে সহিষকে গাড়ি ছাড়বার আদেশ দিল। গাড়ি ঝড়ঝড় শব্দে এগিয়ে চলল শীতলগঞ্জের পানে। তাদের ভাগ্যে কি ভয়ঙ্কর দুর্যোগ ওত পেতে রয়েছে তা না বুঝেই। শীতলগঞ্জের পৌষের কালী পুজো বেশ বিখ্যাত। প্রাসাদের ছাতে রাখা 300 বছরের প্রাচীন লৌহ নির্মিত কামানের থেকে এখনো পুজো শুরুর সময়ে আনন্দের প্রতীক হিসেবে 3 বার গোলা বর্ষণ করা হয়, আর সেই তোপ ধ্বনি দিয়েই শুরু হয় মন্ত্রোচ্চারণ। বিশ্বনাথের বাড়িতে স্ত্রী জীবিত নেই, কিন্তু কেবলমাত্র কর্মচারীরা আর পরিচারকরা মিলেই ঘরে অন্তত 30 জনা লোক। এইবারে দুইখানি জুড়িতে চেপে এসে পৌঁছল বিষ্ণুরা 6-7 জন।
সেই সঙ্গে অসংখ্য গায়ের মানুষেরা। সকাল থেকেই হইচই আর কোলাহলের মধ্য দিয়ে পুজোর আয়োজন সম্পন্ন হয়ে এলো। রাত্রির তখন আন্দাজি প্রথম ভাগ শুরু হয়েছে। গোটা গায়ের লোক রাত জেগে আনন্দে মেতে রয়েছে। পুরোহিত পুজোয় বসবার প্রস্তুতি নিয়ে অষ্টোত্তর শত প্রদীপে সবে আগুন দিয়েছে। এমন সময়ে ভিড়ের মধ্যে একটা বিশৃঙ্খলা লক্ষিত হল। উপস্থিত মানুষেরা যেন চঞ্চল হয়ে উঠে ভিড়ের থেকে সামান্য সরে দাঁড়ালো, আর ভিড় ঠেলে সম্মুখে এসে দণ্ডায়মান হল এক ভয়ঙ্কর হিংস্র দর্শন তান্ত্রিক। কাপালিকের নাম চণ্ড, দশাশয় চেহারা, কপালে সিন্দুরের স্থূল রক্তবর্ণ ললার টিকা, গলায় জল জলে লাল মটর দানার মালা, হস্তে একখানা উরুর হার, কানে কুণ্ডল, ঝাঁকড়া চুল। এক ঝলক দেখলেই আতঙ্ক উপস্থিত হয়, অধিক সময় চেয়ে থাকা যায় না। চোখে খেলা করছে শয়তানি কুটিলতা, মুখ জুড়ে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি উদগ্র তাচ্ছিল্যের ভাব। উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গিয়েছিল। বিশ্বনাথ তড়ি ঘড়ি নিজের আসন ত্যাগ করে কইলেন, আগে আপনি? তান্ত্রিক ঘর ঘর কণ্ঠে উত্তর দিল, আমি চণ্ডতান্ত্রিক, আবার কাপালিকও বটে, বহু বছর বনে পাহাড়ে সাধনা করে বেরিয়েছি, সঙ্গমে যাবার পথে আজ তোদের গায়ে আশ্রয় নিয়েছি। আগে আমাদের গা ধন্য হলো আপনার মতো মহৎ ব্যক্তির পদধূলিতে, দয়া করে আসন গ্রহণ করু। কাপালিক কিন্তু বসল না, বিশ্বনাথের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এসে বলল, আমার ইচ্ছে এই যে আজকের এই মহামায়ার পুজো আমি নিজের হাতে করব, এর জন্য যা যা আবশ্যক সেসব জোগাড় করে দিতে হবে তোদেরই। বিশ্বনাথ ধর্মভীরু মানুষ, সে গৃহ পুরোহিতের দিকে কাতর দৃষ্টিতে তাকাতেই পুরোহিত বিরক্ত হল বটে, কিন্তু নিজের টিকিতে বাঁধা ফুলটি খুলে ফেলে যজ্ঞাসন ত্যাগ করে বিরস মুখে চণ্ডী মণ্ডপের বাইরে এসে দাঁড়াল। চণ্ড পূজাস্থলে প্রবেশ করার জন্য পা বাড়াতে যাচ্ছে, এমন সময় বিষ্ণুচরণ তাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়ান ঠাকুর। তান্ত্রিক চণ্ড রক্ত চক্ষে বিষ্ণুচরণের দিকে চেয়ে কইল, কে তুই বামর, আমাকে দাঁড়াতে বলিস, এত ধৃষ্টতা তোর? বিশ্বনাথ হা হা করে জামা তাকে নিবৃত করতে যাচ্ছিল, কিন্তু বিষ্ণু সেসব গ্রাহ্য না করে প্রত্যুত্তর করল, আমরা ভবানীর পূজোর উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, স্বভাবতই সকল রকম আয়োজনও যে প্রস্তুত রইবে তা তো আপনার জানার কথা, তবে নতুন করে কি জোগাড় করার কথা কইছেন? চণ্ড ভ্রুকুটি পাকিয়ে অট্টহাস্য করে বিশ্বনাথ আর বিষ্ণুর কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, বেশ ধরেছিস বটে, শোন তবে, আমি মন্থন করেছি তোদের নামে একখানা অরিহন্ত যজ্ঞ করব, শত্রু ভয় ব্যাধি ভয় দূর হয়ে যাবে তোদের, এর জন্য আমার একখানি বিশেষ বস্তু আবশ্যক, তা তোদের জোগাড় করে দিতে হবে। তোরা হলি গিয়ে গায়ের মাথা, তাই কিছু এমন কঠিন জিনিস নয় তোদের পক্ষে। বিষ্ণুচরণ তান্ত্রিকের চোখের থেকে চোখ না সরিয়েই ভাবলেশহীন মুখে শুধল, কি সে জিনিস? চণ্ড গলা আরো নামিয়ে বললে, তিনটি তিন বছরের শিশু চাই আমার, ভবানীর সম্মুখে উৎসর্গ করব তাদের গরম তাজা রক্তে, তোদের শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না, আর তোদের লোকবল রয়েছে, তাদের দিয়ে তিনটি বাচ্চা তুলে আনা কিচ্ছুটি অসম্ভব নয় তোদের পক্ষে, আর তাছাড়াও। চণ্ডর কথা শেষ হবার পূর্বেই
বিষ্ণুর বলিষ্ঠ হাতের এক মোক্ষম আঘাতে তার মাথাটা বাম দিকে ঘুরে গেল। বিষ্ণু ক্রোধে চিৎকার করে বললে, পামর আমি না তুই? হতভাগ ভণ্ড জুয়াচোর কোথাকার, শীতলগঞ্জে এসে শিশুদের বলি দিবি তুই? এই এই আছিস, এই ভণ্ড লোভী তান্ত্রিকটাকে গায়ের সীমার বাইরে বের করে দিয়ে আয়। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই চণ্ডতান্ত্রিক দুই হাতে বিষ্ণুর গলা টিপে ধরল। কি অমানসিক জোর তার দেহে, আট দশজন পুরুষ মানুষ মিলে টেনেও তাকে ঝাড়ানো যায় না। একটু পরে চণ্ড যখন আপনি হাত সরিয়ে নিল, তখন দেখা গেল বিষ্ণু দস্তুর মতো হাঁপাচ্ছে, তার গলায় রক্ত জমার কাল শীটে দাগ পড়েছে। এইবার শান্তশিষ্ট বিশ্বনাথও উগ্র হয়ে উঠল। সে আদেশ প্রচার করল চণ্ডকে এই মুহূর্তে দূর করে দেবার জন্য। তান্ত্রিক নিজেই বিদায় হয়ে যাচ্ছিল। প্রাঙ্গণের মূল ফটক পার হওয়ার আগে পিছন ঘুরে বিষ্ণুর দিকে চেয়ে হিস হিসিয়ে বলল, কাজটা ভালো করলি না রে তোরা, চণ্ডকে চিনবার ক্ষমতা তোদের নয়, তবে এইবার চিনবি। ছয় দিন, মাত্র ছয় দিন তোর পরমায়ু। আজ অমাবস্যা, পঞ্চম রাতে তুই ব্যতীত বাকি সকলকে হত্যা করবে আমার অনুচরেরা। ষষ্ঠ রাতে আমি নিজে আসব আর নিজের হাতে তোকে বিনাশ করব। ভয়ানক মৃত্যু হবে তোর, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে তোর অস্থি মজ্জা, পুড়ে ছাই হয়ে যাবে তোর শরীর। তৈরি হ, তুই আজ হতে ভস্মাসুরের সাপগ্রস্ত হলি। চণ্ড ফটক পেরিয়ে অন্ধকার পথে মিলিয়ে গেল। বিষ্ণুচরণ চণ্ডকে রাগের বশে যতগুলি অপবাদ দিয়েছিল তার সব কয়টি যথার্থ সত্য ছিল, কিন্তু একটি বাদে। চণ্ড ভণ্ড সাধক ন, দ্রোণগিরি পর্বতে ঘোরতর অন্ধকারে সাধনায় সিদ্ধি পাবার পরে সে এক খনি কাপালিককে নিজের গুরু বানায় এবং তার কাছে অতি ভয়ঙ্কর সব কালো তামস বিদ্যে শিখে হয়ে ওঠে অতিমাত্রায় দুর্দান্ত। এরপরে সেইখান থেকে বিদায় নিয়ে চলে যায় সুদূর নীল পর্বতের চূড়োয়। সেখানে একজন অতি বৃদ্ধ নাগা অঘরীকে মৃত্যুপথ থেকে ফিরিয়ে এনে সেবায় তুষ্ট করে শিখে ফেলে ভারতবর্ষের অতীব গুপ্ত এবং প্রায় বিলুপ্ত এক সর্বনাশা বিদ্যে বজ্র সম্ভব। বজ্র সম্ভব হল সেই কয়েকটি বিদ্যের মধ্যে একটি, যেগুলির কালান্তক সংহারক শক্তির পরিচয় পেয়ে দেবগুরু বৃহস্পতি সেগুলি বিনষ্ট করে ফেলে। পরবর্তীতে দৈত্যগুরু ভার্গব শুক্রাচার্য সেই বিদ্যের কিয়দংশ পুনরুদ্ধার করে শিখিয়ে দেন অসুরদের। একটি বিশেষ প্রক্রিয়া সমাপন করে যজ্ঞাহুতি দেবার পরেই যজ্ঞকারীর দেহে একখানি বজ্রের সমান তেজ প্রবেশ করে। সে সময় সেই ব্যক্তি যদি নিজের যে কোনো একটি হাত কোনো বস্তুর গায়ে স্পর্শ করে, তবে সেই বস্তু বা জীব বজ্রাঘাতের ন্যায় জ্বলে পুড়ে ভস্মে পরিণত হয়। পুনরায় এই শক্তি পেতে হলে আবার তিন দিন তিন রাত্রি ধরে নতুন করে যজ্ঞ করতে হয়। সেই ধ্বংসাত্মক কালবিদ্যা করায়ত্ত হয়েছিল চণ্ড। তার গুরু ছিলেন সংযমী জিতেন্দ্রীয় পুরুষ, কিন্তু চণ্ড তা ছিল না। বিদ্যে শিখেই বজ্র প্রয়োগে প্রথমেই সেই নাগা গুরুকে ভস্ম করে ফেলে। কুটিল অভিসন্ধি নিয়ে সে শহরে নাম। এই বজ্র সম্ভব বিদ্যার অন্তিম ভাগে প্রয়োজন হয় তিনটি শিশুর তাজা রক্তে স্নান করে একটি যজ্ঞে। সেই উদ্দেশ্যেই চণ্ড পূজা করতে চেয়েছিল বিশ্বনাথের বাড়িতে। যদিও অন্যভাবেও সে তিনটি শিশু জোগাড় করতে পারত ঠিকই,
অপমানিত হয়ে ক্রোধে প্রতিহিংসায় উন্মত্ত প্রায় হয়ে উঠল চণ্ডু। অন্ধকারে গা মিশিয়ে একখানি যষ্টি হাতে সবার অলক্ষ্যে বিশ্বনাথের ভদ্রাসনের চতুর্দিকে একখানি রেখা কেটে দিল। বাইরের একখানি গাছ বেয়ে উঠে বাড়ির বাইরের দিকের দেওয়ালে নিজের কপালের সিঁদুরের থেকে নিয়ে একটি ক্ষুদ্র নরমুণ্ডের চিহ্ন এঁকে দিল। বাড়ির লাল রঙের সাথে সেই রক্তবর্ণ চিহ্ন একেবারে মিশেই রইল। তারপর আরো দূরে গিয়ে পিছনের বাগানের একটি আম গাছের গুড়িতে কি একটি স্পর্শ করল। সাথে সাথে সেই বস্তুটি একখানা আম পাতার আকৃতি নিয়ে গুড়ির মধ্যে আটকে ঝুলে রইল। বোঝার কোনো উপায় রইল না যে ওখানি ওই গাছের পাতা নয়। এইসব প্রক্রিয়া সম্পন্ন করে চণ্ডু মনে মনে পৈশাচিক হাস্য হেসে উঠল। তারপর নিঃশব্দে চলে গিয়ে গায়ের থেকে চারটি ছোলা গুড় খাবার সংগ্রহ করে জঙ্গলের গভীরে প্রবেশ করে বজ্র সম্ভবের পাশাপাশি সর্বনাশা তমায়ুযজ্ঞে আহুতি দিল। তৃতীয়ার মধ্যরাত্রে দুটি যজ্ঞ সম্পূর্ণ হল। চণ্ড শরীরে প্রবেশ করল গোটা একখানা বজ্রের তেজ এবং তমায়ুযজ্ঞ বেদি হতে উঠে এলো চার চারটি ভয়াল দর্শন পিশাচ। চণ্ড এই বজ্রের শক্তি কেবলমাত্র শক্তি পরীক্ষা করবার জন্য আহ্বান করেছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল একটা প্রাচীন সুবিশাল বট গাছের দিকে। সামনে দাঁড়িয়ে নিজের দক্ষিণ হস্ত তুলে স্পর্শ করল গাছের গুড়িতে। কান ফাটানো বজ্রের গর্জনের সাথে সাথে অতখানি বিশাল বট গাছখানা আগা থেকে গোড়া অবধি পুরে ভস্মে পরিণত হল। একটি পাতাও আস্ত রইল না। এমনকি বৃক্ষের ডালে ডালে যে দুই তিনখানা পাখির বাসা ছিল সেগুলিও পাখি সমেত ছাই হয়ে গিয়েছে। তুষ্টচিত্তে এইবারে সে এগিয়ে এলো অপর বেদিখানার দিকে। পিশাচগুলির চোখে চোখ রেখে কইল, তোরা কারা? উত্তর এলো, আমরা দাস। আমি কি? আমাদের প্রভু। তোরা কোথা থেকে এসেছিস? পাতালের বুক বিদীর্ণ করে। এখন কার কথা শুনবি? শুধুমাত্র আপনার। বেশ বেশ, চণ্ড এইবার পিশাচদের আজ্ঞা করল। তোরা দুই তিন দিন মাটির তলে লুকিয়ে থাকবি। পঞ্চমী রাতে এ গায়ের জমিদার বাড়িতে যাবে। সে বাড়ির বাইরে শীষ তন্ডি কেটে রেখেছে, দেখলেই চিনতে পারবি। সেথায় গিয়ে ঘূর্ণি ঝড় তুলবি। একটি লোকের কণ্ঠনালীতে দেখবি আমার হাতের কাল শীটে দাগ রয়েছে। তাকে বাদে বাকি সকল পুরুষ মানুষকে ঝড়ে ভাসিয়ে আমার পায়ে এনে ফেলবি, ঠিক আমার পায়ের কাছে। তাদের আমি ওই রাতেই বলি দেব। আমি আশেপাশেই থাকব, আমার পদপ্রান্তে তাদের ফেলে দিয়ে তোদের ছুটি। যাহ, দূর হ। পিশাচগুলি খল খল করে হেসে উঠে বনের আধারে মিলিয়ে গেল। চণ্ড প্রসন্ন চিত্তে দ্বিতীয়বার বসল সেই ঘোর অমোক বজ্র সম্ভব যজ্ঞে। এইবারে বজ্র বিষ্ণুচরণের জন্য বহন বনের নীরবতাকে বিদীর্ণ করে পৈশাচিক হাসিতে মুখর হয়ে উঠল চণ্ড তান্ত্রিক। বনের পাখিগুলি আতঙ্কে কলরব করে উঠল। তারা আভাস পেয়েছে এক আদিম মহা অমঙ্গলে, যেই অমঙ্গল সহস্র সহস্র বৎসর পরে মুক্তি পেয়েছে নরলোকে। এদিকে বিশ্বনাথের গৃহে
এক ভয়ানক আশ্চর্য ঘটনায় গায়ের পর গা জুড়ে রীতিমতো হইচই পড়ে গেল। কালীপুজোয় প্রায় 80-90 জন প্রজা জড়ো হয়েছিল, কিন্তু চণ্ডের সঙ্গে বিষ্ণুর হাতাহাতি হবার উপক্রম হতেই গণ্ডগোলের আশঙ্কা করে অনেকেই পূজা প্রাঙ্গণ ত্যাগ করেছিল। অবশিষ্ট কর্মচারীগণ সহ বাইরের লোক মিলিয়ে মোটামুটি জনাত্রিশেক লোক উপস্থিত ছিল। পূজা একরকম নিরানন্দ ভাবেই সমাপন হয়ে গিয়েছিল। তোপের পেটে বারুদ ভরা হয়েছিল বটে, তবে তোপ ধ্বনি এই বছর আর করা হল না। বিপদ দেখা দিল সকালে। সকালের আলো ফোটার পর কর্মচারীরা মায়ের বিগ্রহ নিরঞ্জনের জন্য মূর্তি কাঁধে নিয়ে রওনা হল, আর এক মুহূর্তের পরেই ভয়ার্ত কোলাহল করতে করতে ফিরে এসে উঠোনে আচার খেয়ে পড়ল। বিষ্ণুচরণ, বিশ্বনাথ আর সূর্যমুখী বিস্মিত হয়ে বেরিয়ে এসে কারণ জিজ্ঞেস করায় এস্টেটের নায়েব বৃদ্ধ হরিচরণ কাঁপা গলায় বললে, আগে হুজুর, আমরা মায়ের বিগ্রহ নিরঞ্জনের জন্য বড় পুকুরে যাব বলে বেরিয়েছি, হঠাৎ দেখি ফটকের সামনে রঘুয়া, বিষে আর মানিকলাল কিসে যেন ধাক্কা লেগে উল্টে পড়ে গেল। আমরা তো ভেবেই কুল পাইনি যে কিসে কি হল, অথচ তারা বললে যে কিছু একটায় তারা ধাক্কা খেয়েছে। একটু পরেই 4-5 জন লোক দেখি বাতাসের মধ্যে কি যেন হাতড়িয়ে চলেছে, আর ভয়ে তাদের মুখ এই এই এতটুকু হয়ে গিয়েছে। তখন মূর্তি নামিয়ে আমি নিজে গিয়ে যা দেখলুম তা কেউ কখনো বিশ্বাস করবে না হুজুর। এই বাড়ির বিশাল প্রাঙ্গণ, বাগান, পুকুর সমেত চতুর্দিকে কেউ যেন অদৃশ্য কাচের তৈরি করা বেড়া বেঁধে দিয়েছে। বাইরে থেকে কেউ ঢুকতেও পারছে না আর বেরুতেও পারছে না। সেই সর্বনাশা তান্ত্রিক আমাদের ঋদুর কলের মতো বেঁধে ফেলেছে কর্তা মশাই। আমাদের সব কয়টি জীবনকে হরণ না করে তার তৃপ্তি হবে না। এইভাবে 4-4টি দিন অতিবাহিত হল। আটকে পড়া প্রজারা আর কর্মীরা মহা আতঙ্কে আধমরা হয়ে পড়েছে। কারুর অন্ন গ্রহণে রুচি নেই, নিদ্রায় ইচ্ছে নেই, কেবল আসন্ন নৃশংস মৃত্যুর জন্য অর্ধবৃতের মতো প্রহর গুনে চলেছে। নায়েব হরিচরণ বয়স্থ ব্যক্তি, সেও মনে মনে ভীত হলেও মুখে সকলকে প্রবোধ দিয়ে যেতে থাকল। যদিও এক একটি দিন কাটার সঙ্গে সঙ্গে তার অন্তরাত্মাও শুকিয়ে উঠতে থাকল। শ্বশুর বিশ্বনাথ শয্যা নিয়েছে, মাত্রাতিরিক্ত জ্বর ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রলাপ বকছেন তিনি। বিষ্ণুচরণ মনে মনে এই দুর্যোগের জন্য নিজেকেই দায়ী করে বিমর্ষ হয়ে পড়েছিল। পঞ্চম দিন যখন সূর্য অস্তাচলে যেতে বসেছে, সেই সময়ে চণ্ডতান্ত্রিক আহ্বান করল সেই পিশাচদের। তারা সামনে এসে উপস্থিত হলে পর তাদের উদ্দেশ্যে চণ্ড তাতে দাঁত চিবিয়ে কইল, সময় আসন্ন, তোরা রওনা হ। ওই বাড়িতে প্রবেশ করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ওই বাড়ির কর্তা, তার কন্যা আর জামাতা বাদে বাদ বাকি সকলকে হাওয়ায় উড়িয়ে নিবি। ওই 3 শয়তানকে আমি নিজের হাতে আগামীকাল বধ করব। আমি বাড়ির আশেপাশেই থাকব একটু পর। তোরা ঝড়ের সঙ্গে লোকগুলোকে তুলে নিয়ে আমার ঠিক পায়ের কাছে এনে ফেলবি, তারপর দূর হয়ে যাবে। এখন যা,
কর্তব্য সম্পন্ন কর, আর না হলে পিশাচার্যুন কথা শেষ না হতেই বিদ্যুৎ বেগে প্রলয়ঙ্কর ঘূর্ণির রূপ নিয়ে আকাশ কালো করে ছুটে চলল বিশ্বনাথের মহলের দিকে। তারা আকাশপথে মিলিয়ে না যাওয়া অবধি চণ্ড সেদিকেই কঠিন দৃষ্টিতেই চেয়ে রইল। প্রতিশোধ চাই এমন ভয়ঙ্কর বদলা যা কেউ ভাবতেও পারবে না। চণ্ড তান্ত্রিক ভণ্ড না জুয়াচো, তাজ ভালো রূপে বুঝিয়ে দিতে হবে ওই ক্ষুদ্র প্রাণ মানুষগুলিকে। ললাটে লাল চন্দনের টিকা এঁকে কণ্ঠে রক্তপলের হার পরে সেই মহা সর্বনাশা তান্ত্রিক একখানা যষ্টি হাতে পা বাড়ালো বিশ্বনাথের বাড়ির দিকে, মনের মধ্যে এক হিংস্র বদেচ্ছা নিয়ে। আবচা সন্ধ্যায় জমিদার বাড়ির প্রাঙ্গণে বন্ধি প্রজারা আর নায়েব মশাই মিলে ইতস্তত অন্বেষণ করছিল কোনো ছিদ্রে, যা দিয়ে হয়তোবা এই অদৃশ্য প্রাচীর থেকে বেরোবার পথ পাওয়া যাবে। হঠাৎই পাইক রামশরণ ভয়ার্ত স্বরে চিৎকার করে বলল, হা ঈশ্বর, ওইটি আবার কি? রামশরণের দৃষ্টি রয়েছে আকাশের পানে, সকলে সেই দিকে চেয়ে তাদের শরীর হিম হয়ে গেল। আকাশের সন্ধ্যার অন্ধকারের চেয়েও অনেক অনেক ঘন পুঞ্জীভূত একটা অন্ধকারের পিণ্ড হুহু করে উড়ে আসছে এই দিকে। কিছু ভালো করে হৃদয়ঙ্গম করে ওঠার পূর্বেই সেই আধারপুঞ্জ প্রলয় ঝড়ের আকার নিয়ে সজোরে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। মুহূর্তের মধ্যে যেন সৃষ্টির বিনাশ উপস্থিত হল। ঘন ঘন বিদ্যুতের ঝলকানির সঙ্গে চতুর্দিক কালো নিকশ হয়ে উঠল, আর মানুষজন হাওয়ার তোড়ে আছাড়ি পিছারি খেতে শুরু করল। কখনো তারা মাটি থেকে শূন্যে উঠে পড়ে, আবার কখনো জোর ঝাঁকুনিতে নিচে এসে পড়ে। অত বড় প্রাসাদখানি যেন ভূকম্পনে আক্রান্ত হয়ে কাঁপছে, আর মরণার্তনাদ করতে থাকা লোকজন একটি প্রবল বায়ুর ঢেউয়ের আঘাতে মাটি দিয়ে যেন শেষে চলল, যেন কোনো বিশেষ জায়গায় তাদের টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে ঝড়ের স্রোত ছিল উত্তর দিকের পানে, এইবার তা বয়ে চলল মূল ফটকের দিকে, সেই সঙ্গে খড়কুটোর মতো অতজন মানুষের দল। যখন চণ্ডতান্ত্রিকের সঙ্গে বাগবিতণ্ডা চলছিল, তখন নায়েব হরিচরণ সেইখানে হাজির ছিল না। সে ছাতে গিয়েছিল কামানে বারুদ ঠাসতে, কাজেই চণ্ডকে সে দেখেনি, কেবলমাত্র বর্ণনা শুনেছে। বন্যার তোরের মুখে বিচালির ন্যায় ঘুরপাক খেতে খেতে হরিচরণ লক্ষ্য করল ফটকের সামনে অন্ধকারে মিশে দাঁড়িয়ে রয়েছে এক দশাশয় কাপালিকের ন্যায় মূর্তি, কপালে রক্ত সিন্দুরের প্রশস্ত টিকা, গলায় লাল রুদ্রাক্ষের কণ্ঠমালা, মুখ বজ্র কঠিন। এই ভয়াবহ মারণ ঝড় তারই ইশারায় তারই দিকে চলেছে। মানুষগুলিকে শশকের পালের মতো তার পায়ের কাছে ফেলে রেখে সেই কালান্তক তুফান ক্ষুদ্র আরো ক্ষুদ্র হতে হতে পায়ে গিয়ে বিলীন হয়ে গেল তা। হরিচরণ এর মধ্যেই ঠিক করে নিয়েছিল যে সবার প্রথমেই সে নিজেই জীবন দেবে। তার বয়স হয়েছে, গায়ের অল্প বয়সী ছেলে পুলেদের সে চোখের সামনে মরতে দেখতে পারবে না, তাই সে সবার অলক্ষ্যে একখানি বড় পাথর নিজের মুষ্টিতে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়েই ছুড়ে মারল তান্ত্রিকের মাথা লক্ষ্য করে। পাথর লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বৃক্ষে গিয়ে পড়ল।
হরিচরণ মৃত্যু আসন্ন স্থির বুঝে নিয়ে ইষ্ট স্মরণ করে বাকি সকলকেই দুই হাতে আড়াল করে দাঁড়িয়ে তান্ত্রিকের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আমাদের সর্বনাশ করতে প্রবৃত্ত হয়ে উঠেছিস কে তুই শয়তান? বল কে তুই? জলদমন্ত্র স্বরে উত্তর এল, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘড়া। হরিচরণ ধাঁধায় পড়ে বিভ্রান্ত হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে বলল, রায় দিঘড়া? সুন্দরবনের রায় দিঘড়া? মানে তার মানে আপনি কর্তা মশায়ের জামাইয়ের গায়ের? আজ্ঞে হ্যাঁ, আমি তার ছোট ভাই কালীপদ মুখুজ্জে। পরিচয় পেয়ে এবং কালীপদর অসামান্য ক্ষমতা প্রত্যক্ষ করে প্রত্যেকটি মানুষ আনন্দে বিহ্বল হয়ে পড়েছিল। হরিচরণ কালীপদকে চণ্ডর সমস্ত ঘটনা শোনানোর পরে কইল, সেই হতভাগা শয়তান চণ্ডই আজ আমাদের হত্যা করবার জন্য এই জ্বর পাঠিয়েছিল, কিন্তু বাবা তুমি মোক্ষম মুহূর্তে এসে পড়ায় তার ইচ্ছে সফল হতে পারল না, তোমাকে যে আমরা কি বলে। কালী তাদের থামিয়ে দিয়ে বলল, না খুড়োমশাই, ঝড় কোথা, ও ঝড় নয়, আমি দূর থেকেই তাহাই ভেবেছিলাম বটে, কিন্তু কাছে আসতে দেখলুম ঝড়ের ছদ্মবেশে বাতাসে ঘুরপাক খাচ্ছে চার চারটি তিনাবর্ত পিশাচ। ওই তিনাবর্ত পিশাচদের পাতালের অতল থেকে তন্ত্রের মাধ্যমে ডেকে আনা হয়, সাধারণত কাউকে ঝড়ের মাধ্যমে তুলে নিয়ে আসা অথবা ঝড়ের প্রকোপে হত্যা করা জাতীয় মারণ উদ্দেশ্যের জন্য। এই অনিষ্টকর যজ্ঞ প্রক্রিয়ার নাম তমায়ুযজ্ঞ। পিশাচগুলিকে সম্ভবত আপনাদের ওই চণ্ড কাপালি আদেশ করেছিল যে তারা যেন আপনাদের জীবন্ত অবস্থায় তার কাছে নিয়ে গিয়ে ফেলে। তারা যাচ্ছিলও তাই, কিন্তু আমি সেই ঝড়ের মুখ ঘুরিয়ে নিজের দিকেই নিয়ে এলাম আর পিশাচগুলোকে আবার তাদের জগতে ফেরত পাঠিয়ে দিলাম। এই বলে উঠোনে রাখা ভবানীর বিগ্রহের দিকে তাকিয়ে যুক্ত করে প্রণাম করল। এদিকে চণ্ড কাপালি বাড়ির উত্তর দিকের জঙ্গলে অপেক্ষা করছিল তার পিশাচদের আগমনে। ঝড়ও উঠেছিল, কিন্তু সে ঝড় উত্তর দিকে এগোতে এগোতেই হঠাৎ কোথায় ভোজবাজির মতো মিলিয়ে গেল, আর তার অমন ভয়ঙ্কর পিশাচরাই বা কোথায় গেল, তার কোনো কূল কিনারা পেল না। অবশেষে সে অনুমানে বুঝল যে নিশ্চিত রূপেই কিছু একটা হয়েছে যার জন্য তার প্রতিহিংসা অপূর্ণ থেকে গিয়েছে। কারুর কাছে তন্ত্র শক্তিতে তার পরাজয় এই ক্রোধ। ক্রোধে কাঁপতে কাঁপতে চণ্ড এইবার সেই কাজ করল যা করতে বাঘা বাঘা তান্ত্রিকেরাও দুইবার ভাবে। তন্ত্রে সিদ্ধি লাভের সময়ে প্রতি তান্ত্রিকেরই একটি চতুর্বারণ বিদ্যে লাভ হয়। আমাদের ব্রহ্মাণ্ডকে দাঁতে করে ধারণ করে রেখেছে চারজন মহাকায় হস্তি, বিরূপাক্ষ, মহাপাক্ষ, সৌমানাং আর ভদ্র। এই চার মহাশক্তিধর হস্তির পূজা করে পাওয়া যায় চতুর্বারণ শক্তি, যে শক্তি হল একাগ্র, অর্থাৎ জীবনে একবারই এই বিধ্বংসী শক্তির প্রয়োগ করা যায়। রাগে অন্ধ হয়ে এই চণ্ড ভয়ানক মন্ত্র প্রয়োগ করে বসল। তার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাসের বেগ বেড়ে গেল, সুদূর নক্ষত্র লোক থেকে ধেয়ে আসতে লাগল সেই সাক্ষাৎ মৃত্যুদূত। বিষ্ণু, সূর্যমুখী আর বিশ্বনাথ ঘরের মধ্যেই আটকে পড়েছিল, এবং যখন সকলে মিলে বাইরে থেকে মরণাহত আর্তনাদ করছিল তখন তারা
ঘরের মধ্যে অসহায় উন্মাদের মতো ঝটফট করছিল। আচমকা তারা শুনতে পেল বাইরে থেকে আবার প্রবল কোলাহল আসছে, এবং এইবারের শব্দটি কোনোভাবেই ভয়ের বা আতঙ্কের নয়, এই কলরব আনন্দের। লোক লস্কর মিলে হইচই করে যখন গৃহের ভিতরে প্রবেশ করল, তখন সূর্যমুখী বিস্ময়াচকিত কণ্ঠে বলল, ঠাকুরপো। বিষ্ণুচরণও অবাক হয়ে হেসে কইল, আরে এই হতভাগা কোত্থেকে উদয় হল? বন্দী হয়ে থাকা লোকেরা এখন আর একজনও বন্দী নয়। কালীপদ ঘরের সীমানায় পা রাখা মাত্র সেই কাল গণ্ডি নিজের ক্ষমতা হারিয়েছে। তবুও একটি লোকও জমিদার বাড়ি ত্যাগ করে যেতে সম্মত হল না। আজ পঞ্চমী, চণ্ডর কথা অনুযায়ী তাদের বিপদ হয়তো কেটেছে, কিন্তু ষষ্ঠীর দিন অর্থাৎ আগামীকাল তাদের মনিবদের ওপরে আক্রমণ হবেই হবে, হয়তো তাদের ওপরেও পুনরায় আক্রমণ হতে পারে। চণ্ডর মতো নিষ্ঠুর কাবালিকের পক্ষে তা অসম্ভব নয়, তবে কালীপদ আশায় তাদের মনোবল অনেকখানি বৃদ্ধি পেয়েছে বই কি। সূর্যমুখী আশ্বস্ত কণ্ঠে বললে, আমি মনে মনে নিশ্চয় জানতুম যে এই বিপদের সময়ে ঠাকুরপোকে আসতেই হবে। তোমার দাদা তোমাকে যতই বাউন্ডুলে আর ছন্ন ছাড়া বলুক, আমি তো জানি যে তুমি বিপদের কথা শুনলে কারুকে নিরাশ করে রিক্ত হস্তে ফেরাতে পারো না। বিষ্ণুচরণ ভেতরের হাসি গোপন করে গম্ভীর মুখে চেয়ে রইল। কালীপদ দাদার দিকে চেয়ে বললে, কি দাদা, এইবার কথা রেখেছি, তুমি সন্তুষ্ট তো? বিষ্ণুচরণ ছদ্ম রাগ দেখিয়ে বলল, যা যা জ্যাঠামো করিস নে কালী, সাকুল্যে একখানা মাত্র কথা রেখেছিস, তাতেই যেন কতই কেতাত্ব করে ফেলেছেন তিনি। বাদবাকি লোকেরাও একযোগে কি যেন বলতে যাচ্ছিল, এমন সময়ে কালীগুণিনের হাতের ইশারায় তারা তটস্থ হয়ে থেমে গেল। কালীপদ নিবিষ্ট চিত্তে কান খাড়া করে কি যেন শুনছে। একটু পরেই ধাতস্থ হয়ে সে অস্ফুট স্বরে বললে, সর্বনাশ, ছি 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 ছি। সেই পাষণ্ড নরাধম মনে হয় চতুর বারণ মন্ত্র ব্যবহার করে বসে আছে। বিশ্বনাথ বাদে বাদ বাকি প্রতিটি মানুষই কালীপদর সঙ্গে এক দৌড়ে বিশাল উন্মুক্ত ছাতে এসে দাঁড়াল। দেখা গেল আকাশের পূব কোণার থেকে একটা লাল বর্ণের আলোক বিন্দু বিদ্যুতের গতিতে ধেয়ে আসছে, আর প্রতি মুহূর্তেই বড় হচ্ছে। সেদিকে চেয়ে কালীগুণিন চাপা স্বরে বলে উঠল, মনে তোর বড় সাদ পাবি বুঝিজি, ভবানীর বরে আজ কালী উপস্থিত। বাড়ির কাছাকাছি সেই আলোটা এসে পড়া মাত্র গগন বিদারী বিংহনের আওয়াজ কানে এলো। শত শত রণহস্তি যেন যুদ্ধার্থে তেরে আসছে। উপস্থিত প্রতিটি ব্যক্তির মুখ শুষ্ক। সেদিকে একবার তাকিয়ে কালীপদ বীরবীর করে মন্ত্র পড়তে থাকল, ওং হিরিং ক্রিং ডিং চামুণ্ডয় নম, করই গজই বারণায়োচ্চ নিবারয় তেত্রয় গুণম, হিংস অচ প্রতিঘাত্তে তদাত মহা আহবে কৃত্তা। এই বলে নিজের দক্ষিণ হস্তটি প্রসারিত করে একানা সজোরে ফুৎকার দিল তাতে। এর পরেই পলকের মধ্যে যে কাণ্ডটা ঘটে গেল তা সংসারাবদ্ধ প্রাণীদের কাছে অতীব অবিশ্বাস্য ও স্বপ্ন তুল্য। আকাশ যেন সহসা দুই ভাগে চিরে গেল, এক ভাগ নিশ্চিদ্র অন্ধকার, অপর পার্শ্বে চোখ ধাঁধানো আলোর দূতি। অন্ধকার অংশে পাগলের মতো মাথা নাড়ছে একটি কৃষ্ণবর্ণ মহাহস্তি, আর আলোময় অংশে আশ পালন করছে একটি তেজ নির্মিত প্রকাণ্ড সিংহ। হঠাৎ এক একখানা মেঘের আকৃতি নিয়ে দুপক্ষই সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল।
আকাশে বিদ্যুতের চাবুক ঝলসে উঠতে থাকল। বহুক্ষণ যুদ্ধ চলার পর সিংহ হঠাৎ দাঁত বসিয়ে দিল হাতির পিছনের পায়ে। রক্ত জল করা গর্জন করতে করতে হাতিরূপী ঘন মেঘ অদৃশ্য হল। সেই সঙ্গে আলোকময় সিংহ কালীপদর মুখের প্রতিটি শিরা উপশিরা তখন অতিরিক্ত মানসিক শক্তি প্রয়োগের ফলে দপদপ করছে। চণ্ড পরপর পরাজিত হয়েও চঞ্চল হল না। সে জানে তার প্রতিপক্ষটি তন্ত্রে মন্ত্রে যতই ক্ষমতাশালী হন না কেন, বজ্র সম্ভব বিদ্যাকে খণ্ড করার শক্তি তার নেই। স্বয়ং স্বয়ম্ভু শিবেরও ছিল না, তাই তিনি বিষ্ণুর শরণাপন্ন হয়েছিলেন। কালীপদ তো কোন ছাড়, তার শরীরে যজ্ঞের প্রভাবে দৌড়ছে গোটা একটি বজ্রের শক্তি। আগামীকাল তাতে পূর্ণা আহুতি দিয়ে সে হাজির হবে বিষ্ণুচরণের সন্ধানে। যে যতই চালাকি করুক, বিষ্ণুর শরীরকে স্পর্শ করার পূর্বে সে অপর অপর কোনো জাগতিক বস্তুকেই ছোবে না নিজের হাত দিয়ে। তাহলে সেই বজ্র ওই বস্তুতেই সঞ্চালিত হবে, যদিও এটিও অতি গুহ কথা। তার হাত অন্য কোনো বস্তুকে ছুঁয়ে ফেললে যে বজ্রের শক্তি বিনষ্ট হবে, এ কথা যত বড় তান্ত্রিকই হন তার জানার কথা নয়। কারণ এই বজ্র সম্ভব বিদ্যা জানে এমন লোক আর্যাবর্তে আর কেউ নেই। তার উপরে চণ্ডের আরও একটি গোপন ক্ষমতা রয়েছে। নাগা গুরুদেবকে সন্তুষ্ট করে সে পেয়েছে ইচ্ছে মৃত্যুর বর, সত্যিকারের ভরসাসুরের মতোই। পৃথিবীর কোনো দেহধারী অথবা অশরীরী কেউ চণ্ডকে হত্যা করতে পারবে না। একমাত্র নিজের হাতেই নিজের মৃত্যু বশীভূত তার। চণ্ডতান্ত্রিক নিজের যজ্ঞের কিছু সামগ্রী নিয়ে আত্মগোপন করল দূরে নদীর পাড়ের বনে। কাল তার বদলা পূরণ হবে। পরদিন উষালগ্নে কালীপদ বলল, আমি তো বৌদিমণির বাড়ি প্রথমবার এলো, এদিকের কিছুই চিনিনি, চারদিকটা একবার ঘুরে ঘুরে দেখতে চাই, একজনকে সঙ্গে দরকার। বিষ্ণুচরণ বলল, বেশ চল, আমি তোকে দেখিয়ে নিয়ে আসছি। কালীপদ দাদার দিকে একটুক্ষণ চেয়ে থেকে উত্তর দিলে, তোমাকে দিয়ে হবে না, তার চাইতে বরং বৌদিমণি চড়ু, আসলে আমার একজন বুদ্ধিমান লোকের প্রয়োজন। বিষ্ণুচরণ কটমট করে তাকিয়ে থেকে হেসে ফেলে বলল, বেশ সর্জুই যাক। কালীপদকে নানান স্থান চেনাতে চেনাতে সূর্যমুখী পথ চলছিল। কালীপদ বললে, যাই বলো বৌদিমণি, তোমার বাড়িখানি যেন ছবির মতো আঁকা। সত্যি বলছো ঠাকুরপো? যাক, আমার বাপের বাড়ির দেশ তোমার মনে ধরেছে বলো। সত্যি এই তালুক ছবির মতোই সুন্দর। কালীপদ একদিকে তাকাতে তাকাতে আনমনাভাবে জবাব দিল, ছবির মতোই তো বটে, তবে ব্যাপারটা হচ্ছে ছবির ওপর আবার ছবি আঁকল কে? সূর্যমুখী প্রথমটায় কালীর কথা ধরতে না পারলেও অবশেষে তার দৃষ্টি অনুধাবন করে দেখল কালীপদ চেয়ে রয়েছে তাদেরই বাড়ির পিছন দিকের বকুল গাছে ঝুপসি ডালে ঢাকা দোতলার দেওয়ালের দিকে। সেইখানের দেওয়ালের রঙের সঙ্গে প্রায় মেশানো অবস্থায় চিত্রিত রয়েছে একখানি নরমুণ্ডের ছবি। সূর্যমুখী হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে, আর কালীগুণিন দুই হাতের করতল পরস্পর ঘর্ষণ করতে করতে কি যেন একটা ফিসফিস করল, আর সেই ছবিতে দপ করে আগুন ধরে গেল। দুইজনে এগিয়ে চলল ফুল বাগানের দিকে। জমির প্রতিটি পদে পদে কালীপদ কি যেন খুঁজে চলেছে। আচমকা সে বৌদির দিকে চেয়ে কইল, আচ্ছা বৌদিমণি,
যদি কেউ বলে যে তোমার মুন্ডুটা বেমালুম তোমার হাঁটুতে জুড়ে দেবে, সেইটা তুমি বিশ্বাস করবে? সূর্য প্রবলভাবে মাথা নেড়ে জানালো যে সে বিশ্বাস করবেই না। কেন বিশ্বাস করবে না? সূর্য অবাক হয়ে বলল, হাঁটুতে কি কারোর মুন্ডু রয় নাকি ঠাকুরপো? হয় হয়, আর যদি নাই হয় তবে ওইটি কি? এই বলে এগিয়ে গিয়ে তারা একখানি আম গাছের নিচে এসে দাঁড়াল। আর কালীপদ গাছের গুড়ির একেবারে গোড়ার থেকে ছিঁড়ে আনলো একটা আম পাতা। গাছের একেবারে শিকড়ের এত কাছে কখনোই পাতা গজায় না। সেটাকে হাতের তালুতে মুঠো করে চেপে ধরতেই সেখানা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলো হয়ে গেল। কালীপদ গম্ভীর স্বরে বলল, বটে, নজরদারি বসানো হয়েছিল দেখছি। ঘুরতে ঘুরতে তারা বনের এক জায়গায় এসে দেখল সেখানে কিছু জিনিস পড়ে আছে। এটি হলো চন্ডর পরিত্যাগ করে যাওয়া যজ্ঞাসন। কালীপদ সেই স্থান ঘুরে দেখতে দেখতে বললে, আমি ঠিকই আন্দাজ করেছিলাম, এই হতভাগা তমায়ুর যজ্ঞে বসেছিল। যখন তারা ফিরবে ফিরবে করছে এমন সময় সূর্য বলল, এহ ঠাকুরপো, এ গাছখানা এভাবে আগাপাশতলা পুড়ল কিভাবে? সেদিকে তাকিয়ে কালীপদর শরীর ঠান্ডা হয়ে এলো। শুষ্ক কণ্ঠে শুধু বলল, সর্বনাশ, এ গাছের ওপরে যে বজ্র সম্ভবের পরীক্ষা হয়েছে এ বিদ্যের কেবল নামই শুনেছি, এই শয়তান এই কাল শক্তি পেল কোথা থেকে? হা ভগবান! তবে এখন কি হবে ঠাকুরপো? জানি নে বৌদিমণি, সত্য সত্যই বুঝতে পারছি নে। এই ভয়ঙ্কর শক্তিকে মন্ত্র দিয়ে ঠেকিয়ে রাখার ক্ষমতা আমার তো দূর, দেবতাদেরও নেই। এবারও ভয়ের কথা হলো দেখছি। যজ্ঞের ডেরার এক কোণে কিছু এঁটো মাটির শানকি পড়ে রয়েছে, তাতে বাসি ছোলা গুড় মাখা। কালীপদ সেসব উত্তম রূপে নিরীক্ষণ করে আস্তে আস্তে কইল, দেখো বৌদিমণি, শয়তানটা এই কয়দিনের খাবারের রসদ নিয়েই এসেছিল, তবে শেষের দুখানা পাত্রে কিন্তু ছোলা আর গুড়টা মাখা অবস্থায় নেই, আলাদা আলাদা রয়েছে। কিন্তু কেন? শেষের দিকে কি তার হাত দিয়ে মাখার কোনো বাধা ছিল? কালী গভীর চিন্তায় ডুবে গেল। দ্বীপ্রহরে বাড়ি ফিরে কালীপদ সূর্যকে বললে, বৌদিমণি, তোমাদের বাড়ি তো অনেক বড়, কোনো পরিত্যক্ত ঘর টর এমন নাই যেখানে দাদাকে আজ লুকিয়ে রাখা যায়? সূর্য এইবারে স্বামীর দুর্ভাবনায় সত্যি ভেঙে পড়েছিল। সে কালীকে নিয়ে একতলার নাচ মহলের দিকে চলল। নাচ গানের আসর এখন আর বসে না, নাচমহলের ঘরটি পরিত্যক্তই পড়ে রয়েছে। গোটা দেওয়ালে ঝুলি কালি, ভাঙা দরজার মুখেও গোটা দুয়ার জুড়ে বহু যুগের সূক্ষ্ম মাকড়সার ফাঁদ। তার কবাট ভাঙা, জানালা ভাঙা, আসবাবপত্র সব ঘুণ ধরেছে। কালীপদ শরীর থেকে ঝুল ঝাড়তে ঝাড়তে কইল, এই মহলটি যথার্থই গুপ্ত মহল, দাদাকে এইখানেই লুকোতে হবে। আর বৌদিমণি, আমার এই এতটা পরিমাণ চুন আর সুরকি চাই, আর একটা মাছ ধরার জাল চাই। এই বলে বিষ্ণুচরণ আর নায়েব হরিচরণকে তাদের করণীয় কর্তব্য বেশ করে বুঝিয়ে দিল। বিষ্ণু ভাঙা জানালা দিয়ে প্রবেশ করে লুকিয়ে রইল নাচমহলের ঘর, আর হরিচরণ চুন সুরকি গাদা করে মিশিয়ে চলে গেল ছাতে। সূর্য পূর্বাড়ির দিক চক্র রেখায় অস্ত গেলেন। গৃহের অভ্যন্তরের প্রতিটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করে রয়েছে সেই মোক্ষম ক্ষণের। হঠাৎ দূর হতে কার পায়ের শব্দ কানে এলো, যেন
কোনো উন্মত্ত পশু এগিয়ে আসছে তার বদ্ধকে বধ করার লোলুপ জিঘাংসায়। চণ্ড গৃহের প্রাঙ্গণে প্রবেশ করল। রোদ আর উত্তেজনায় তার দেহ হাঁপড়ের মতো ফুলছে, ময়লা হলুদ দাঁত অধরোষ্ঠের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে। মহলের ভিতরে পা রেখে তীক্ষ্ণ চোখে সে কালীপদকে কিছুক্ষণ পাশবিক দৃষ্টিতে চেয়ে দেখল, তারপর কিসের যেন গন্ধ শুকতে শুকতে এগিয়ে চলল মহলের পিছনের অংশে। কালীগুণিন চণ্ডকে দেখা মাত্রই মনে মনে প্রমাদ গুনল। দেহ লক্ষণই বলে দিচ্ছে যে একে হত্যা করা একেবারে অসম্ভব, এ ইচ্ছে মৃত্যুর অধিকারী। কালীপদ অস্ফুটে একটি মন্ত্র পড়া মাত্রই একটি বড় সড় মৌমাছি উড়ে এসে ঠোকর মারল চণ্ডর মুখে। চণ্ড অবিচলই রইল। পুনরায় কালী আর একটি মন্ত্র উচ্চারণ করা মাত্রই ছাতের ওপর থেকে চুন সুরকির একটা বড় চাঙড় ভেঙে পড়ল চণ্ডর কাঁধে। চণ্ড নিজের চোখের একটি পলকও না ফেলে তাকিয়ে রইল কালীগুণিনের দিকে। কালীপদর মুখ এবার শুষ্ক হল। সে আশা করেছিল চণ্ড হয়তো এই অতর্কিত আক্রমণের ফলে সেগুলিকে আটকাতে নিজের হাত প্রয়োগ করবে এবং সেগুলিকে ছোঁয়া মাত্রই তার হাতের ভস্মগুণ বিনষ্ট হবে। কিন্তু চণ্ড নির্বোধ নয়, সে কালীর চালাকি বুঝতে পেরেছে। চণ্ড সেদিকে মন না দিয়ে হালকা আঘ্রাণ নিয়ে এসে দাঁড়ালো নাচমহলের দুয়ারের সামনে। সরজু হাউ হাউ করে কেঁদে উঠল। প্রতিটি লোক আসন্ন নির্মম নিয়তির কথা বুঝে গিয়ে এক বুক আশঙ্কা নিয়ে একটু দূরেই দাঁড়িয়ে রইল। চণ্ড শান্ত কণ্ঠে বিষ্ণুর উদ্দেশ্যে কইল, ওরে পাষণ্ড, তুই কি চাস যে আমি তোকে না পেয়ে এখানে সব কয়টি প্রাণীকে হত্যা করে যাই? যদি ভালো চাস তো বেরিয়ে আয়। কালীপদ এইবার অশ্রু বাষ্পরুদ্ধ স্বরে ধীরে ধীরে বলল, দাদা, আর কোনো উপায় নেই, আর রক্ষে নেই। তোমার বদলে এই শয়তান এখানে সব কয়টি মানুষকে মেরে ফেলবে। তার চাইতে তুমি ধরা দাও দাদা, তুমি ধরা দাও। বিষ্ণুচরণ নাচমহলের ভিতরের অন্ধকার থেকে বেরিয়ে দুয়ারের সামনে এসে দাঁড়াল। প্রজারা দুরু দুরু বুকে প্রহর গুনতে লাগল। প্রবেশদ্বারের ঠিক ভিতরে শিকার, আর ঠিক বাইরে দুই হাত মাত্র দূরত্বে দাঁড়িয়ে শিকারি। মধ্যে কোনো বাধা নেই, আড়াল নেই। চণ্ড কাপালি রক্ত জল করা দৃষ্টিতে কালীপদর দিকে একবার তাকিয়ে নিল। তার হিংস্র দাঁতগুলি বেরিয়ে এলো, জ্বলন্ত চোখ দুটো ছোট হয়ে এলো। নিজের ডান হাতটি তুলে এগিয়ে দিল বিষ্ণুর মাথাকে স্পর্শ করার জন্য। প্রাসাদ কাঁপিয়ে যেন সহস্র সহস্র আগ্নেয়গিরির বিস্ফোরণ হল। মানব দেহধারী কালান্তক বর্ষাসুরের হাতের থেকে ছুটে বেরোল চোখ ধাঁধানো বজ্রের শিখা। চোখের পলকে নাচমহলের প্রতিটি দেয়ালে প্রতিটি কোণায় একটি আগুনের প্রভা দেখা দিয়েই মিলিয়ে গেল। আর সেই চক্ষু অন্ধ করা আলোর মধ্যে চণ্ড দেখল তার শত্রু বিষ্ণুচরণ অক্ষত দেহে দাঁড়িয়ে রয়েছে। কালীপদ এইবারে কান্নার খোলস সেরে হো হো করে হেসে উঠল। আর মুহূর্তের মধ্যে চণ্ডর কাছে কালীর কুটিল চতুরতা ধরা পড়ে গেল। নিজের দাদাকে কেঁদে কেঁদে সাক্ষাৎ মৃত্যুর সামনে উপস্থিত হতে বলা এবং দুয়ারের ঠিক ওপারে
বিষ্ণুর এসে দাঁড়িয়ে থাকা সবই ছিল ধূর্ত কালী গুণিনের সাজানো। এমনকি এত ঘর থাকতে এই পরিত্যক্ত ঘরটি নির্বাচন করাও কালীপদরই চালাকি। বিষ্ণুচরণের মাথাকে স্পর্শ করার জন্য চন্ড হাত বাড়িয়েছিল ঠিকই, কিন্তু ঠিক তার আগেই তার হাতে ঠেকে যায় প্রায় অদৃশ্য মাকড়সার ফাঁক। শর্তমতো সেগুলি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই জন্যই কালীপদ তার দাদাকে দরজার বদলে জানালা দিয়ে নাচমহলে ঢুকিয়েছিল, যাতে মাকড়সার ফাঁদগুলি অক্ষত থাকে। জঙ্গলে ঘুরবার সময় কালী দেখতে পেয়েছিল যে শেষের কদিন চন্ড মাটির শানকি থেকে খাবার খেয়েছিল চেটে চেটে, হাত না ঠেকিয়ে। তখনই সে বুঝতে পারে চন্ডর গাছে স্পর্শজনিত কোনো একটি অমোঘ শক্তি রয়েছে, এবং তা রয়েছে নিশ্চিত রূপেই তার হাতেই। এই এক অগ্নি একঘাতি বজ্রের শক্তি বেরিয়ে যাবার পর চন্ড এখন সাধারণ একজন তান্ত্রিক। ঠিক সাধারণ নয়, সে ইচ্ছে মৃত্যুতে বলিয়া। দেহ বলে বা মন্ত্র বলে কালীপদ তার প্রাণ হরণ করতে পারবে না, আবার সেও কালীকে মন্ত্রে তন্ত্রে বধ করতে পারবে না। এখন ভরসা হলো বাহুবল, এখন ভরসা লৌকিক কোনো হত্যা পন্থা। প্রচণ্ড ক্রোধে ফুসতে ফুসতে চন্ড তাড়া করল কালীপদকে। কালী ক্ষিপ্র বেগে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে, পিছনে পিছনে সেই ভয়ঙ্কর কাপালে। বাইরে বেরোনো মাত্রই একটি প্রজা চন্ডের দিকে মাছের জাল ছুঁড়ে মারল। চন্ড সেই জালে আটকা পড়ল। নায়েব হরিচরণ একটি মশাল হাতে চিৎকার করে কালীকে কইল, কালীপদ, শয়তানটা জালে আটকা পড়েছে, এই সুযোগে এই মশালখানা নিয়ে ছাতে যাও, এবার পূজোয় গামান ডাকেনি, বারুদ ঠাসাই রয়েছে, এই শয়তানটাকে উড়িয়ে দাও। কালী সবে এগুতে যাচ্ছে, এমন সময়ে কাপালি বলিষ্ঠ হাতের টানে জাল ছিঁড়ে বেরিয়ে এসে কালীপদর দিকে হাত তুলল। অদৃশ্য কোনো বাঁধনে আষ্টে পৃষ্ঠে আটকা পড়ে মাটিতে পড়ে গেল কালী। বিদ্যুতের বেগে এক লাফে বিস্মিত হরিচরণের হাত থেকে মশালটা কেড়ে নিয়ে চন্ড দৌড় দিয়ে পৌঁছে গেল খোলা ছাতে। কালী প্রাণপণে জাল ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চন্ড সেই প্রাচীন গুরুভার কামানের মুখ ঘোরালো কালীর দিকে। সকলে হায় হায় করে কেঁদে উঠল। প্রতিহিংসায় জ্বলতে থাকা চোখে কালীপদকে একবার দেখে নিয়েই কামানের অনল বর্ষি পেটে মশাল ঠেকাল কাপালি। প্রচণ্ড শব্দে আর আলোয় ফেটে পড়ল চারিদিক। প্রজারা সবিস্ময়ে লক্ষ্য করল কামান ডেকেছে সত্য, কিন্তু গোলা বর্ষণ হয়নি, বরং শতাব্দী প্রাচীন অগ্নিবর্ষী তোপখানির একাংশ নিজেই প্রচণ্ড বিস্ফোরণে টুকরো হয়ে গিয়েছে, সেই সঙ্গে চন্ড তান্ত্রিক। কামানের নলে হরিচরণের ঠেসে দেওয়া চুন সুরকির পিণ্ড এই এক বেলাতেই বজ্র কঠিন হয়ে গিয়ে কামানের শ্বাসরোধ করেছে, ফলে সে নিজেই উড়ে গিয়েছে। ভগবানের আসন নিতে চাওয়া ভরসাসুর নিজেই ভস্মীভূত হয়েছে মানুষের তৈরি বজ্রের হাতে, তাও আবার নিজেরই হাতে। সমস্ত মানুষগুলি একজোট হয়ে কালীগুণিনকে কাঁধে তুলে হইচই করে আনন্দে মেতে উঠল। কালী বলল, বুঝলে বদিমণি, চন্ড ভেবেছিল আমি বোধহয় ওকে জালে আটকে মারার ফন্দি এঁটেছি, কিন্তু আমি জানতাম ওকে জাল দিয়ে আটকানোর চেষ্টা আর হাতিকে চুলের ফিতে দিয়ে বেঁধে রাখার চেষ্টা একই ব্যাপার। আমার আসল উদ্দেশ্য ছিল যাতে হরিচরণ মশায়ের মুখে কামানের কথা শুনে ও কামানের দিকেই দৌড়য়, কারণ আমাকে এছাড়াও হত্যা করতে পারত না। তোপের মুখে দুপুরেই চুন সুরকি ঠেসে দেওয়া হয়েছিল। বিষ্ণুচরণ ভাইয়ের কাঁধে হাত রেখে কইল,
বেশ কাজ করেছিস, এইবার লক্ষ্মী ছেলের মতো বাড়ি চল। তোর শ্বশুর মহেন্দ্রবাবু পত্র লিখেছিলেন, দুই ভাইয়ে মিলে একবার নেত্রপানি যাব বৌমাকে আনতে। কালীপদ মাথা চুলকে বললে, কেবল সেইটি আপাতত হচ্ছে না দাদা, আমাকে এইখান থেকে একবার হিজল পোতায় যেতে হবে, সেইখানে বড় বিপদ, তোমরাই বরং বাড়ি রওনা দাও, দুগ্গা দুগ্গা। বিষ্ণুচরণ মুখুজ্জে ভাইয়ের দিকে কটমট করে তাকিয়ে কইল, তুই আর কোনোদিনই বদলাবি নে রে, চিরটাকাল একই রয়ে গেলি রে হতভাগা, একেবারে হদ্দ বাউন্ডুলে। সূর্যমুখী আঁচল চাপা দিয়ে ফিক করে হেসে উঠলো।